হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকির পিয়াল। আজকে আলোচনা করবো হোমারের ফেমাস এপিক পোয়েম দ্য অডিসি নিয়ে। অডিসিটা হচ্ছে খুবই ওল্ড এবং অনেক বড় একটা ওয়ার্ক, কিন্তু দেখা যাচ্ছে এখনও কন্টেম্পোরারি অডিয়েন্সরা এটা পড়ে যাচ্ছে। মানে এটা খুবই ফেমাস একটা রাইটিং ছিল। এই জিনিসটা লেখা হয়েছিল মূলত 7 থেকে 8 সেঞ্চুরি বিসিতে, কিন্তু তখন দেখা গিয়েছিল কি এটার কোনো লিখিত ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়নি। তো জেনারেশন বাই জেনারেশন এটা শুধু মুখে মুখে শোনা গিয়েছিল। পরবর্তীতে 11 থেকে 12 সেঞ্চুরি এডিতে এটার একটা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়। এই কাহিনীটা কিন্তু পড়ার আগে অবশ্যই ট্রোজান ওয়ার সম্পর্কে জেনে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে মূলত একজন গ্রিক হিরো অডিসিয়াস সম্পর্কে বলা হয়েছে। তিনি হচ্ছেন এথাকার রাজা এবং তিনি ট্রয়ের যুদ্ধের জন্য 10 বছর তার নিজের রাজ্য থেকে দূরে ছিলেন। এর পরবর্তীতে দেখা যায় কি ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে 10 বছর, কিন্তু তিনি তারপরের 10 বছরও এখনও নিজের রাজ্য এথাকাতে ফিরে আসেননি। তার কারণ কি ছিল এবং তিনি যে ধরনের প্রবলেম ফেস করেছিলেন সব কিছুই এই মহাকাব্যের মধ্যে বলা হয়েছে। ফার্স্টে অডিসিয়াস সম্পর্কে একটু বলি। ক্যারেক্টারগুলো সম্পর্কে জানা থাকলে দেখা যায় কি পড়তে খুবই সুবিধা হয়। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে অডিসিয়াস। সে হচ্ছে দ্য অডিসির প্রোটাগনিস্ট। তিনি মূলত হচ্ছেন একজন গ্রিক হিরো। তিনি ট্রয়ের যুদ্ধে গিয়েছিলেন এবং তিনি ইথাকার রাজা। অন্যদিকে তার ওয়াইফের নাম হচ্ছে প্যানেলোপি এবং তার একটা ছেলে রয়েছে, তার নাম হচ্ছে ট্যালিম্যাচুস। এবং তিনি খুবই স্ট্রং অ্যান্ড কারেজিয়াস ওয়ারিয়ার ছিলেন এবং যার কারণে তিনি অনেক বেশি সম্মানও কুড়িয়েছিলেন। এই অডিসিয়াসের একজন গডেসেস ছিল, মানে একজন গডেসেস যার নাম হচ্ছে এথেনা, তাকে খুবই পছন্দ করত এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যেত কি অডিসিয়াসকে এই এথেনা হেল্প করত। প্যানেলোপি হচ্ছে অডিসিয়াসের ওয়াইফ এবং ট্যালিম্যাচাসের মা। এই প্যানেলোপি তার হাজবেন্ড গিয়েছিল, 20 বছর হয়ে গিয়েছে, কিন্তু এই 20 বছরের মধ্যেও তিনি কখনো তার যে সতীত্ব রয়েছে সেটাকে বিলীন করে দেয়নি এবং নিজের হাজবেন্ডের প্রতি অলওয়েজ লয়াল ছিলেন। এবং তিনি খুবই ক্লেভারও ক্যারেক্টার হিসেবে এখানে দেখা হয়েছে। প্যানেলোপি কিন্তু বিশ্বাস করতেন যে তার হাজবেন্ড একটা সময় ফিরে আসবে এবং সেই বিশ্বাসটা শেষ পর্যন্ত কি সাকসেসফুল হলো। ট্যালিম্যাচাস হচ্ছে অডিসিয়াসের ছেলে এবং প্যানেলোপিরও ছেলে। যখন অডিসিয়াস ট্রয়ের উদ্দেশ্যে চলে যায় তখন সে খুবই ছোট ছিল, এখন বর্তমানে তার বয়স হচ্ছে 20 ইয়ার্স ওল্ড। অ্যান্টিনিউয়াস হচ্ছে আমরা বলতে পারি এখানে ভিলেন। প্রত্যেকটা কাব্য বলেন, যে যাই কিছু বলে সেখানে একটা ভিলেন থাকে, এটাই হচ্ছে সে ভিলেনদের লিডার। তিনি সবসময় চাইতেন ট্যালিম্যাচাসকে হত্যা করতে, কারণ ট্যালিম্যাচাস যদি না থাকে তাহলে দেখা যাবে কি অডিসিয়াসের যত রাজ্য রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু তারা ইজিলি নিজেদের করে নিতে পারবে। আরও কিছু ব্যক্তি রয়েছে যারা সবসময় ট্যালিম্যাচাস এবং প্যানেলোপির পেছনে পড়ে থাকত, সেটা যখন কাহিনীটা বলবো তখন অবশ্যই বলে দিব। এরপর হচ্ছে অ্যাথেনা। অ্যাথেনা হচ্ছে মূলত একজন গডেস। তিনি ডটার অফ জিউস এবং গডেস অফ ওয়াইজডম অ্যান্ড ব্যাটল। এই তিনি ওয়াইজডম এবং যে ওয়ার রয়েছে তার দেবী ছিলেন। এই অ্যাথেনা সবসময় অডিসিয়াসকে সাপোর্ট করতেন, তার স্ট্রং সাপোর্টার ছিলেন। অ্যাথেনা ট্যালিম্যাচাসকেও বিভিন্নভাবে হেল্প করেছিল। এরপরে বলি ক্যালিপসো। এই ক্যালিপসো হচ্ছে একজন বিউটিফুল নিম্ফ যিনি অডিসিয়াসের প্রেমে পড়ে যান এবং যার কারণে এই ক্যালিপসো তার আইল্যান্ডের মধ্যে অডিসিয়াসকে অনেকগুলো বছর ক্যাপচার করে রেখেছিলেন। পরবর্তীতে অ্যাট লাস্ট জিউস যখন অর্ডার দেন ক্যালিপসোকে যে অডিসিয়াসকে ছেড়ে দেওয়ার জন্য, তখন এই ক্যালিপসো তাকে মুক্ত করে দেয়। পসাইডন হচ্ছে গড অফ দ্য সি। এটা গড অফ দ্য সি। এর সাথে অডিসিয়াসের একটা শত্রুতা ছিল, মূলত তার কারণ হচ্ছে অডিসিয়াস যখন ক্যালিপসো থেকে মুক্তি পেয়ে নিজের রাজ্যের দিকে যাচ্ছিল তখন এই গড অফ দ্য সি ঝড়ের মানে সমুদ্রের মধ্যে উত্তাল শুরু করে দেন। তার কারণ হচ্ছে পসাইডনের একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে পলিফেমাস। এই পলিফেমাসের একটা চোখ অডিসিয়াস তার ফার্স্ট জার্নির সময় ব্লাইন্ড করে দিয়েছিল, যে কারণে পসাইডন অডিসিয়াসের উপর অনেক বেশি রাগ ছিল, কিন্তু অ্যাথেনার সাহায্যে অডিসিয়াস এই সংকট থেকে মুক্তি পেয়েছিলেন। আরও কিছু ক্যারেক্টার রয়েছে, সেটা পড়ার সময় বলে দিব। তাহলে শুরু করি। ফার্স্টে দেখা যায় কি 10 ইয়ার্স চলে গিয়েছে, ট্রয়ের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অডিসিয়াস এখনও ফিরে আসেনি।
তার নিজের রাজ্য এথাকাতে। সবাই চিন্তা করতে লাগলো হয়তো অডিসিয়াস মারা গিয়েছে, এবং এই ধারণার উপর ভিত্তি করে অনেকগুলা মানুষ দেখা গেল কি অডিসিয়াসের যে প্যালেস রয়েছে, তার যে ল্যান্ড, সব কিছু নিজেরা কব্জা করে নেয়। ইভেন তার ওয়াইফকেও বিভিন্নভাবে পাওয়ার জন্য চেষ্টা শুরু করলো। তার ওয়াইফের নাম তো প্যানেলোপি। এই প্যানেলোপিও খুবই বিউটিফুল লেডি ছিল, তাই তাকে সবসময় পাওয়ার চেষ্টা করে গেল। কিন্তু প্যানেলোপি সবসময় তার হাজব্যান্ডের প্রতি অনেক বেশি ফেথফুল ছিলেন। তিনি বিশ্বাস করতেন তার হাজব্যান্ড একটা সময় পর ফিরে আসবে, তাই তিনি কখনোই কি কোনো পুরুষের সান্নিধ্যেও যাননি। যদিও এ সুইটার্সরা, মানে আমরা এখানে সুইটার্সটাকে বলতে পারি গুন্ডাবাহিনী, এই গুন্ডাবাহিনী সবসময় অনেক চেষ্টা করতো মানে এই প্যানেলোপিকে পাওয়ার জন্য, কিন্তু তিনি সবসময় কি নিজের সতীত্বটা বজায় রেখেছিলেন। প্যানেলোপির একটা ছেলেও ছিল, তার নাম হচ্ছে টেলিমাচেস। সে সবসময় চাইতো এই সুইটার্সদেরকে তাদের যে প্যালেস রয়েছে তার থেকে বিতাড়িত করার এবং সুইটার্সদের সাথে ফাইট করার, কিন্তু সে অত বেশি শক্তি সামর্থ্য তার ছিল না যে সে তাদের সাথে ফাইট করবে। অন্যদিকে এই সুইটার্সদের একজন লিডার ছিল, তার নাম হচ্ছে অ্যান্টিনিওস। সে সবসময় চাইতো টেলিমাচেসকে হত্যা করতে, কারণ টেলিমাচেসকে যদি হত্যা করা যায় তাহলে দেখা যেত কি তাদের সব কাজই সহজ হয়ে যেত। কিন্তু এই সুইটার্সরা তো জানে না আসলে অডিসিয়াস যে এখনও জীবিত রয়েছে। সে এখন কোথায় রয়েছে? সে মূলত একজন নেম্প, যার নাম হচ্ছে ক্যালিপসো। এই ক্যালিপসো, বিউটিফুল নেম ক্যালিপসো, অডিসিয়াসকে ক্যাপচার করে রেখেছে তার আইল্যান্ডের মধ্যে। কিন্তু অডিসিয়াস চাইতো সবসময় তার ওয়াইফ, তার ছেলের কাছে ফিরে যেতে, কিন্তু তার কাছে কোনো ওয়ে ছিল না, না শিপ ছিল, না কোনো ক্রু ছিল তাকে যে হেল্প করবে, সে যে সে দ্বীপ থেকে আসবে তার কোনো উপায় ছিল না। অন্যদিকে গড এবং গডেসরাও মাউন্ট অলিম্পাসে দেখা যাচ্ছিল কি অডিসিয়াসের যে ফিউচার কি হবে এটা নিয়ে সবসময় ডিবেট করতে থাকত। এই গডেসদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে অ্যাথেনা। তিনি সবসময় অডিসিয়াসকে সাপোর্ট করতেন, এবং তিনি মূলত অডিসিয়াসকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার পেছনে একমাত্র ব্যক্তি হিসেবে কাজ করেছিলেন। অ্যাথেনা কিন্তু কখনোই বসে থাকতেন না অডিসিয়াসকে হেল্প করার জন্য। অ্যাথেনা ফার্স্টে কি করলো, তার ছেলে টেলিমাচেসের কাছে গেল একটা ছদ্মবেশ ধরে। টেলিমাচেসের যে গ্র্যান্ডফাদার রয়েছে লেয়ার্স, তার ছদ্মবেশ ধরে টেলিমাচেসের কাছে গিয়েছে, এবং টেলিমাচেসের কাছে গিয়ে বলল কি তুমি একটা মিটিংয়ের মতো রাখো বা অ্যাসেম্বলি ক্রিয়েট করো, এবং তুমি তোমার বাবার কিছু বন্ধু রয়েছে, মানে তার সাথে ট্রয়ের যুদ্ধে কোম্পানি হিসেবে কাজ করেছিল কম্পেনিয়ন, তার নাম হচ্ছে নেস্টর এবং ম্যানেলাউস, তারা বর্তমানে এখন স্পার্টা এবং পাইলাসে রয়েছেন, সেখানে যাও, গিয়ে তোমার বাবার খবর নাও। টেলিমাচেসও ঠিক তাই করলো, এবং সে নেস্টর এবং ম্যানেলাউসের কাছে যায়, এবং সেখানে গিয়ে সে জানতে পারে কি অডিসিয়াস আসলে জীবিত রয়েছে, এবং ক্যালিপসো নামে একজন নিম তাকে ক্যাপচার করে রেখেছে একটা দ্বীপের মধ্যে। এটা অ্যাথেনা এখন তার ছেলেকে ইনফর্ম করিয়ে দিল যে কি তার বাবা জীবিত রয়েছে। তো টেলিমাচেস এখন কি করলো, নিজের যে ইথাকা রয়েছে সেখানে ফিরে যাচ্ছে নিজের হোমে। এরই মধ্যে অ্যান্টিনিওস, ওই যে গুন্ডা বাহিনীর লিডার, সে কি করলো, তাকে পোর্টের মধ্যে ধরলো, বন্দরে এসে তাকে ধরলো, মানে সে তারা টেলিমাচেসকে হত্যা করবে। এদিকে এই পার্টটা চলে গেল। এবার বলে অ্যাথেনা কি করলো, জিউসকে গিয়ে বলল যাতে করে অডিসিয়াসকে এই ক্যালিপসোর হাত থেকে মুক্ত করানোর কোনো ব্যবস্থা নেয়। জিউস তখন কি করলো, হারমিসকে পাঠালো। হারমিস হচ্ছে গ্রিক দেব দেবীদের বার্তা আদান প্রদান করত। এই হারমিস তখন জিউসের কথা অনুযায়ী ক্যালিপসোর কাছে গেল এবং ক্যালিপসোকে কনভিন্স করলো। তারপর ক্যালিপসো অডিসিয়াসকে ছেড়ে দিল। এরপর অডিসিয়াস দেখা গেল একটা শিপ বানালো এবং সেই দ্বীপ থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিন্তু তিনি যখন সমুদ্র পথে নিজের যাত্রা শুরু করে তখন তিনি পসেইডন, মানে গড অফ দ্য সি, তার কাছে ধরা পড়ে। ঠিক কিভাবে, আমরা তো বলেছি সমুদ্রের পথে যাত্রা শুরু করেছে, সো গড অফ দ্য সির সাথে তো তার দেখাই হবে। এই পসেইডন কিন্তু অডিসিয়াসের শত্রু ছিল। তার কারণ হচ্ছে পসেইডনের একটা ছেলে ছিল, তার ছেলের চোখটা ব্লাইন্ড করে দিয়েছিল এই অডিসিয়াস, যার কারণে পসেইডন তার প্রতিশোধ নিতে যায় তার ছেলের চোখকে ব্লাইন্ড করার জন্য। সে ঝড়ের অনেক ঝড় তুলল সমুদ্রের মধ্যে এবং অনেক প্রবলেম ক্রিয়েট করলো অডিসিয়াসের জন্য। কিন্তু অ্যাথেনা কি করলো, অডিসিয়াসকে পসেইডনের হাত থেকে মুক্ত করলো, এবং 17 দিন এভাবে অডিসিয়াস সেল করতে লাগলো। তখন তিনি দেখা গেল কি একটা দ্বীপের মধ্যে উঠল। সেই দ্বীপটা ছিল মূলত ফেইসান্স নামক একজন প্রিন্স এবং প্রিন্সেসের
কুইন সেখানে আমরা বলতে পারি এটা একটা দ্বীপ ছিল, সে একটা দ্বীপে গিয়ে উঠলো, সেখানে তার সাথে একজন কিং এবং কুইনের দেখা হলো। কিং এবং কুইনরা অডিসিয়াসকে খুব বেশি ওয়ার্মলি তাকে অ্যাকসেপ্ট করে, তাকে খাবার এবং পোশাক সব কিছুই দিল, এবং তারা জানতে পারলো সে ট্রয় যুদ্ধ করেছে এবং সে দ্য ফেমাস অডিসিয়াস। তখন ফেইসিয়ানসরা তাকে বলল কি, ফেসিয়ানরা বলল কি, ঠিক আছে তোমাকে আমরা তোমার রাজ্য এথাকাতে পাঠিয়ে দিব, কিন্তু একটা কন্ডিশন রয়েছে, তুমি তোমার অ্যাডভেঞ্চার সম্পর্কে, তোমার ট্রয়ের যুদ্ধ সব কিছু সম্পর্কে আমাদেরকে বলতে হবে। তখন অডিসিয়াস কি করলো, একটা পুরো রাত কাটিয়ে দিল সেই তার জার্নিটা সম্পর্কে তাদেরকে জানায়, কিভাবে ক্যালিপসো তাকে তার আইল্যান্ডের মধ্যে বেঁধে রাখলো এবং লোটাস ইটার্সদের ল্যান্ডের মধ্যে তারা কিভাবে তাদের টাইমটা স্পেন্ড করেছে, এছাড়া পলিফেমাসের সাথে তার যুদ্ধটা। এরই মধ্যে অডিসিয়াসের সাথে কিন্তু একজন উইচ গডেস, বিউটিফুল উইচ গডেসের সাথে রিলেশন হয়েছিল, যার নাম হচ্ছে সার্স, এবং সে সম্পর্কেও তিনি তাদের অডিসিয়াস তাদেরকে জানান। এবং পুরো কাহিনী সব কিছু জানার পর দেখা গেল কি, তাকে ইথাকাতে পাঠিয়ে দিল এই রাজা রানীরা। ইথাকাতে যাওয়ার পর অডিসিয়াস কিন্তু সাধারণ মানুষের বেশে গেল না, সে একজন বেগারের বেশ ধরে সেখানে গেল। ফার্স্টে সে তার একজন খুবই ক্লোজ একজন পার্সনের সাথে দেখা করলো, সেখানে ইউমেয়াস নামক একজন ব্যক্তির সাথে তিনি দেখা করেন, যিনি শূকর পালক ছিলেন। সেই ভদ্রলোক অডিসিয়াসকে খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করেন এবং পরবর্তীতে অডিসিয়াস টেলিমাচিসের সাথে দেখা করে, মানে তার ছেলের সাথে। টেলিমাচিস তাকে সব কিছুই খুলে বলে আসলে তার পেছনে কী কী ঘটনা হয়েছিল। তো এখন অডিসিয়াস এবং টেলিমাচিস চিন্তা করলো কি, এই সুইটার্সদেরকে কিভাবে তাদের প্যালেস থেকে সরানো যায় এবং কিভাবে ইথাকাতে পুনরায় নিজেদের কন্ট্রোলে আনা যায়, এ চিন্তা করতে থাকে। এর পরদিন সকালবেলা দেখা গেল কি, অডিসিয়াস তার প্যালেসে যায় একজন বেগারের ভেষ ধরে, যেভাবে সে বেগারের ভেষ ধরে আছে আর কি। সেখানে যাওয়ার পর দেখা গেল কি, সেখানকার যেসব সুইটার্স রয়েছে, মানে ওই গুন্ডা বাহিনী, তারা খুব বেশি অ্যাবিউজ করতে থাকে, তাকে গালমন্দ করতে থাকে। তারা তো জানে না যে আসলে সেই অডিসিয়াস, কিন্তু সেখানে একজন ওল্ড নার্স ছিল, তিনি বুঝে যান যে আসলে এই অডিসিয়াস ছিল, কিন্তু ওল্ড নার্স প্রমিস করেছেন যে সে কাউকে ব্যাপারটা বলবে না। প্যানেলোপি, যে তার ওয়াইফ ছিল অডিসিয়াসের, সে বুঝতে পারে যে এই যে বেগার রয়েছে সে হয়তো তার লং লস্ট হাজব্যান্ড হতে পারে, এবং তিনি চিন্তা করলেন এটা কিভাবে প্রমাণ করবেন। তাই তিনি পরদিন একটা কন্টেস্টের মতো রাখেন, তীরন্দাজের, মানে যেটাকে আমরা বলতে পারি তীরন্দাজের যে কন্টেস্ট হয় ওরকম একটা কন্টেস্ট রাখেন। সেখানে করতে হবে কি, এক তাদের যে ধনুক রয়েছে ধনুকের রশি বানতে হবে এবং 12x এর মধ্য দিয়ে একটা অ্যারোর মধ্যে আগুন ধরাতে হবে, এরকম একটা কন্টেস্ট রাখা হয়। যে এই কাজটা করতে পারবে সে তাকেই প্যানেলোপি বিয়ে করবে, কারণ তিনি জানতেন অডিসিয়াস ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। তিনি মূলত সে ব্যাগারটাকে অডিসিয়াস প্রমাণ করার জন্য এইসব কিছু করেছেন। ওই যে সুইটার্স রয়েছে যারা সবসময় প্যানেলোপিকে পাওয়ার চেষ্টা করতো, তারাও এই কন্টেস্টে আসে, কিন্তু দেখা গেলো কি তারা ওই ধনুকের মধ্যে রশিটাই বাঁধতে পারলো না। সে কন্টেস্ট বা কিভাবে কাজটা সাকসেসফুল করবে, কিন্তু অডিসিয়াস একটু সামান্য চেষ্টা করার সাথে সাথে সে সবগুলা সে সব কিছু সাকসেসফুলি করে ফেলতে পারে। এবং সে কি করে, তার যে ধনুকটা রয়েছে সেটা সে সুইটার্সদের দিকে তাক করে, তারপর প্রত্যেকটা সুইটার্সকে একজন একজন করে সবাইকে মেরে ফেলে এই ধনুকের সাহায্যে। তাহলে সুইটার্সদের চ্যাপ্টার ক্লোজ, সব কিছু ক্লোজ। এখন অডিসিয়াস তার যে সত্যি রয়েছে সেটা প্যানেলোপিকে জানিয়ে দেয় এবং তার ছেলে বাবা সবাইকে একত্রিত হয়ে যায়। এরপরে দেখা যায় কি, অডিসিয়াস তার এইজিং ফাদার লেয়াসের সাথে দেখা করতে যায়। তার বাবা খুবই খুশি হয়ে যায় যে এত বছর পর সে তার ছেলের সাথে দেখা করেছে। এখন যখন তার ছেলে, মানে অডিসিয়াস তার বাবাকে নিয়ে আসছিল, তখন অ্যান্টিনিউয়াস, ওই যে গুন্ডা বাহিনীর লিডার, তার বাবা মা এসে কি করে, অডিসিয়াসের বাবা এবং তাদেরকে অ্যাটাক করে, কিন্তু সামহাও কি তারা সেভ হয়ে যায় এবং অ্যান্টিনিউয়াসের ফাদারকে তারা প্রতিহত করতে পারে। অ্যাট লাস্ট তারা কি হয়ে যায়, একত্রে বসবাস করতে শুরু করলো, সুখী শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এখানে সমাপ্তি হয় অডিসিয়াসের, মানে লাইফ এখানে শেষ করে দেওয়া হয় এবং এখানে হোমারের দ্য অডিসি সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন অডিসিয়াস যে ধরনের প্রবলেম ফেস করেছিল, সব কিছু এখানে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে।